জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা রক্ষায় ও অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এই ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা রক্ষায় ও অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এই ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা রক্ষায় ও অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এই ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা রক্ষায় ও অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এই ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা। জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের শৃঙ্খলা রক্ষায় ও অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এই ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।